হ্যালো ভিউয়ার্স, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন প্রবীণ কালজয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী হল দীপা চ্যাটার্জি। সৌমিত্রের দুঃখ সুখের সাথী ছিল এই দীপা চ্যাটার্জি, তার সংগ্রামের সঙ্গী ছিল দীপা চ্যাটার্জি। তো চলুন দীপা চ্যাটার্জির সৌমিত্রের সংগ্রামের সাথী হয়ে ওঠার গল্পটা বিশদে জেনে নিই। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। সাথে সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিতে পারেন, পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাংলা সিনেমা জগতের অস্কারজয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শুরুতে এত নাম ডাক ছিল না, অনেক কষ্টের মধ্যে দিয়ে তাকে জয় করতে হয়েছে এই বিশ্ব। আর তার সংগ্রামের সাথী ছিল সর্বদা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চ্যাটার্জি। তখন 1960 সাল, দীপা চ্যাটার্জি ছিল একজন পাকা ব্যাডমিন্টন খেলোয়াড়। তখন সৌমিত্রের প্রথম ছবি অপুর সংসার মুক্তি পেয়েছিল না, কিন্তু মুক্তি পাওয়ার আগেই তিনি দীপা চ্যাটার্জিকে বিয়ে করতে চান। দীপা চ্যাটার্জির সাথে সে কলেজ জীবন থেকেই প্রেম হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দীপা চ্যাটার্জিও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ান দীপা চ্যাটার্জির বাবা, কারণ একজন অকর্মা ছেলের হাতে কখনো মেয়ে দেওয়া যায় না। কিন্তু পরে 2007 সালে অপুর সংসার মুক্তি পাওয়ার পরে মত বদলান দীপা চ্যাটার্জির বাবা। বেশ ধুমধাম করে দীপা চ্যাটার্জির বিয়ে হয় সৌমিত্র চ্যাটার্জির সাথে। সুখ দুঃখের মধ্যে দিয়ে তাদের জীবন কাটতে থাকে, তবুও দীপা চ্যাটার্জি ছেড়ে যাননি সৌমিত্র চ্যাটার্জিকে, কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে শিখেছে। শুধুমাত্র সংসার করার জন্যই ব্যাডমিন্টন খেলা বাদ দিয়ে দেন দীপা চ্যাটার্জি। দীপা চ্যাটার্জি কিছু সিনেমাতেও অভিনয় করেন, যার মধ্যে অন্যতম দুর্গা, বিলম্বিতা ল, গাছ ইত্যাদি। এরপর তার দুই সন্তান, ছেলে ও মেয়ে এবং সংসারকে দেখাশোনা করার জন্য অভিনয় জীবন থেকেও বাদ দিয়ে দেন দীপা চ্যাটার্জি। সৌমিত্রের দুঃখ সুখ ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী দীপা চ্যাটার্জি। গতকাল 15ই নভেম্বর 2020 সৌমিত্র চ্যাটার্জি প্রয়াত হয়েছেন। তো শেষ দিন পর্যন্ত দীপা চ্যাটার্জি তার স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন। 60 বছর সংসার করেছেন, কখনো স্বামীকে ছেড়ে যাননি। তিনি একজন ভালো অভিনেত্রী এবং ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারতেন, কিন্তু সংসার করবেন বলে এসব হননি। তো এখন তার জীবন নিঃসঙ্গ, একা। তো আমরা এই বর্ষীয়ান দীপা চ্যাটার্জির দীর্ঘায়ু কামনা করি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। সাথে সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিবেন, পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।